আমাদের পৃথিবীতে এমন একটি প্রজাতি আছে যে -164 ডিগ্রি সেলসিয়াস থেকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং জল ছাড়া বেঁচে থাকতে পারে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রাণীটির নাম টার্ডিগ্রেড, যা আগ্নেয়গিরি এবং বরফের মধ্যেও বেঁচে থাকতে পারে, কিন্তু একে কখনো খালি চোখে দেখা যায় না। এটি সর্বপ্রথম আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী জোহান আগস্ট এফ্রাইম পোয়েস, টার্ডিগ্রেডের অর্থধীর পদক্ষেপকারী। এছাড়াও এটি জল ভালুক বা ওয়াটার বেয়ার নামেও পরিচিত। টার্ডিগ্রেডের প্রায় 1300টি পরিচিত প্রজাতি রয়েছে। এটি 30 বছর পর্যন্ত বিনা খাদ্য গ্রহণ করে বেঁচে থাকতে পারে, এমনকি এটি মহাশূন্যেও বেঁচে থাকতে পারে। এটি রিসার্চের জন্য বিজ্ঞানীরা 2007 সালে হাজার হাজার টার্ডিগ্রেড ফোটন এন্ট্রি নামের মহাকাশযানে রেখে মহাকাশে পাঠিয়েছিলেন, এবং মহাকাশযানটি যখন পৃথিবীতে ফিরে আসে তখন দেখে যে টার্ডিগ্রেডগুলো সব জীবিত অবস্থায় ছিল। আপনি যদি বিজ্ঞান ও প্রযুক্তির গল্প পছন্দ করেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।